আজকের মিটিংয়ে 48 ঘন্টা, এই সরি 30 এপ্রিল পর্যন্ত লকডাউনের কথা প্রাইম মিনিস্টার অফিসিয়ালি ঘোষণা করেছেন, এবং আমরাও বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডিসিশন নেবে এই সময় আমরা কোনো ডিফারেন্স অফ ওপিনিয়ন করতে চাই না, তার কারণ হচ্ছে আপনার লড়াই একটা দেশের লড়াই, সুতরাং সবাই মিলে একসাথে যাতে করতে পারি, এবং সেই জন্য আমরা এই 30 এপ্রিল পর্যন্ত লকডাউন আমাদের এখানেও চলবে, এবং তারপরে টাইম টু টাইম আমরা রিভিউ করব এবং জানাব। আমরা আমাদের পক্ষ থেকে যে কথাগুলো আজকে বারবার করে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, প্রথমে তো আমরা একটা আপত্তি জানিয়েছি যে সিএসআর, যেটা এমনকি পিএম কেয়ার ফান্ডেও করা হয়েছে, সিএসআর দিতে পারবে কর্পোরেট সেক্টর, কিন্তু আমাদের ডিজাস্টার রিলিফ ফান্ডে দিতে পারবে না। আমি বলেছি এটা কিন্তু ফেডারেল সেটআপটাকে বুলডোজ করা হচ্ছে, এখানে ডিসক্রিমিনেশন থাকা উচিত নয়। আমার মনে হয় সব রাজ্যগুলোই এই কাজগুলো করে, কাজেই সিএসআরটা পিএম কেয়ারে যদি অ্যালাউ হয়, পিএম রিলিফ ফান্ডে তো আছেই, পিএম কেয়ারে কেয়ারে অ্যালাউ হলে আমাদের রাজ্যে ডিজাস্টার রিলিফ ফান্ডে কেন অ্যালাউ হবে, এটাও একটা বলেছি। দুই হচ্ছে বর্ডারগুলো, আমরা বলেছি যে ইভেন আমি অমিত শাহকে বলেছি দরকার হোম মিনিস্টার এখানে আছে, আপনারা মিটিং কল করুন, আমার ডিজিও ছিল সেখানে অ্যালং উইথ মাই ডিজি পুলিশ এবং বিএসএফ সিআরপিএফ এসএসবি সিআইএসএফ যা যা আছে সবাইকে নিয়ে বসে একটা স্ট্রং মিটিং করা হোক, কারণ বাংলার 3টে বর্ডার আছে, এবং আমাদের কাছে খবর আসছে কিছু কিছু বর্ডার দিয়ে কিছু কিছু লোক ঢোকারও চেষ্টা করেছে এখান থেকে ওখান থেকে, অনেক জায়গায় মানে ফেন্সিং নেই, ফলে সেসব জায়গা থেকে ঢোকারও একটা প্রবণতা আছে, এবং কোথাও কোথাও আপনারা জানেন লোকালি অ্যাডজাস্ট করে হয়েও যায়, কিন্তু আলটিমেটলি ফেস করতে হবে কিন্তু বাংলাকে, এবং সেই জন্য আজকে আমি বলেছি আপনারা প্লিজ টেক স্পেশাল কেয়ার, এবং বর্ডার আপনাদের হাতে, যাতে কোনো রকমভাবে এই রোগ প্রাদুর্ভাব বর্ডারের থ্রুতে যাতে না আসতে পারে। প্রত্যেকটা বর্ডার ঠিকমতো স্ট্রং না করলে বাংলা যদি বিপদে পড়ে নর্থ ইস্টার্নও কিন্তু পড়বে, আর নর্থ ইস্টার্ন পড়লে বিহারও পড়বে, আর বিহার পড়লে আশেপাশে সব রাজ্যেই পড়বে, আসামও পড়বে, ত্রিপুরাও পড়বে, মণিপুরও পড়বে, অরুণাচলও পড়বে। সেরকম বর্ডারটাকে আমরা স্ট্রং করতে বলেছি। ইন্টারন্যাশনাল ফ্লাইট এখন চালানো যাবে না যতক্ষণ পর্যন্ত সিচুয়েশন কন্ট্রোলে না হচ্ছে, বা ট্রেন যেটা একমাত্র গুড ট্রেন ছাড়া যেগুলো এসেন্সিয়াল ফুডস নিয়ে আসছে। আমরা গ্যাদারিং মিটিংয়ে ঠিক হয়েছে, গ্যাদারিং পিপুল নট টু বি অ্যালাউড এনিওয়্যার, এটা প্রাইম মিনিস্টার নিজে বলেছে, এবং যেটা গাইডলাইন্স দেওয়া হয়েছে কনজেস্টেড মার্কেট শুড বি স্ক্যাটার্ড, এখানে কিছু কনজেস্টেড মার্কেট আছে যেগুলো একটু স্ক্যাটার করা যেতেও পারে, কলকাতা পুলিশ কলকাতা পুলিশেরটা দেখবে, হাওড়া পুলিশ হাওড়া পুলিশেরটা দেখবে, এবং সারা বাংলায় যতগুলো মার্কেট আছে যেখানে বেশি লোক একসাথে জমায়েত হয় সেখানে পারলে একটু আশেপাশে একটু করে দেবে, এটা ব্যবস্থা করতে হবে। আমাদের তো 3টে টাস্কফোর্স তৈরি হয়েছে, আগেই আমরা বলে দিয়েছি, রেস্ট্রিকশন অ্যান্ড রিল্যাক্সেশন টাস্কফোর্স, এনফোর্সমেন্ট টাস্কফোর্স অ্যান্ড ইকোনমিক রিহ্যাবিলিটেশন টাস্কফোর্স, এটা কাজ করছে। কেউ কেউ নানা রকম রোগ নিয়ে দিচ্ছেন সকাল থেকে, এবং সেটাকে গভর্নমেন্টের মন্তব্য বলেও কেউ কেউ চিফ সেক্রেটারি বলেছেন, বা গভর্নমেন্ট সূত্রে জানা গেছে, সূত্র টুত্রগুলো এখন বন্ধ করুন, সূত্রগুলো কিন্তু খুব সেন্সিটিভ, আর সবচেয়ে বড় নেগেটিভ প্যানিক ক্রিয়েট করার পক্ষে যথেষ্ট। যদিও আমিও মিটিংয়ে আজকে বলেছি যে আমরা যখন কেন্দ্রীয় সরকারের সাথে কোঅপারেশন করছি সম্পূর্ণ, তখন কেন্দ্রীয় সরকারেরও যারা মন্ত্রী আছে বা তাদের যারা লোকজন আছে তারাও যেন একটা সৌজন্যতা মেনটেন করে চলে, শুধু এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে অপোজিশন স্টেটের বিরুদ্ধে যা ইচ্ছে মন্তব্য করে দিলাম আর ডার্টি গেম খেললাম, এটা যেন না হয় প্রাইম মিনিস্টার, এটা আমি নিজেও বলেছি মিটিংয়ে, সবাই ছিল সবাই শুনেছি।